হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমাদের রোগগুলোর মধ্যে প্রথমেই মনে পড়ে সমস্ত জয়েন্টের ব্যথা, কোমর, মেরুদণ্ড, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, এছাড়া গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, শ্বাসকষ্ট, অতিরিক্ত কাশি, রক্তশূন্যতা, হার্টের সমস্যা। এই সকল সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবারে বলছি ওষুধ হিসেবে কোন খাবারগুলো খেতে হবে। আয়ুর্বেদ মতে এমন কিছু ভেষজ ঔষধ রয়েছে যেগুলো খাবার এবং ঔষধ হিসেবে কাজ করে। তেমনই তিনটি শাকের নাম বলবো আজ। তার মধ্যে প্রথম শাকটি হচ্ছে লাল শাক। যে লাল শাক আপনি সবসময় বাজার থেকে কিনে খাচ্ছেন, হয়তো আপনি জানেন না যে এই রোগ দূর করতে লাল শাক আপনাকে কিভাবে সেবন করতে হবে। যদি আপনি জানতেন তাহলে আপনার রোগ দূর হতে বেশি সময় লাগত না। লাল শাক আপনাদের যে যে রোগগুলো দূর করতে পারবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্ত ব্যথা দূর করবে। এই লাল শাকে রয়েছে খনিজ উপাদান ফসফরাস, আয়রন, সেলেনিয়াম, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানাইজ, ক্যালসিয়াম, পটাশিয়ামের রয়েছে যথেষ্ট পরিমাণে। ক্যালসিয়াম সাহায্য করে দাঁত ও হাড়ের গঠনে, লাইসিন চুলের বৃদ্ধি ঘটায় এবং ত্বককে সুন্দর করে। দেহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ এবং রক্তশূন্যতা দূর করতে লাল শাকের জুড়ি মেলানো ভার। শাকটিতে থাকা বিটা ক্যারোটিন হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ভীষণ সহায়ক এই শাক। পুষ্টিবিজ্ঞানীরা মনে করেন রোগ প্রতিরোধ খাবারের মধ্যে লাল শাক অন্যতম। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যারা রক্তশূন্যতায় ভুগেন তাদের জন্য লাল শাক অনেক উপকারী। লাল শাক প্রতিদিন অথবা সপ্তাহে 3 দিন খাওয়া উচিত। তবে আয়রন সমৃদ্ধ খাবারের সাথে অবশ্যই টক জাতীয় খাবার যেমন লেবু খেতে হবে, তা হজমে সহায়তা করবে। তারপর দ্বিতীয় শাকটি হচ্ছে কলমি শাক। এই কলমি শাকটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং এটা এতটাই সহজলভ্য যে কোনো মানুষ তার হাড় জয়েন্টের ব্যথা দূর করতে, অস্টিওপ্যারোসিস অর্থাৎ হাড়ের ক্ষয় রোধ করতে কলমি শাক আপনারা খেতে পারেন। কলমি শাক অত্যন্ত উপকারী একটি শাক। এই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি থাকে, ফলে হাড় মজবুত হয়, সঙ্গে সঙ্গে গড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতাও। সন্তানের জন্মের পরে কলমি শাক মা যদি কলমি শাক খান সেক্ষেত্রে সন্তানের বাড়তি পুষ্টি হয়। সদ্য হওয়া মা নারীকে কলমি শাক খাওয়ালে সন্তান পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। কলমি শাকে লোহার পরিমাণ বেশি থাকায় এটি খেলে শরীর থেকে রক্তশূন্যতা দূর করে। মৌমাছি থেকে পোকামাকড়ের কামড়ানোর যন্ত্রণার উপশম কলমি শাকের রস। এই শাকের রস লাগালে যন্ত্রণা কমে যায়। বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কলমি শাক কাজ করে। যাদের কোমরে ব্যথা রয়েছে, কোমরের ব্যথার কারণে হাঁটাচলা করতে পারেন না, যাদের হাঁটাচলার সময় হেলে হাঁটাচলা করতে হচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না, তারা অবশ্যই কলমি শাক খাবেন। এক্ষেত্রে আপনাকে বলবো কলমি শাকের পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। তারপর একে পানি ছাড়িয়ে নিয়ে পাতার রস করে নিন। আপনি 10 থেকে 20 ml কলমি শাকের পাতার রস খাবেন। এর সাথে আপনি মধু এবং অল্প করে কালো গোলমরিচের গুঁড়ো যুক্ত করে নিতে পারেন। তাহলে খুব দ্রুত এটি আপনার হাড় জয়েন্টের ও পেশির ব্যথা দূর করবে, আপনার হার্ট ভালো রাখবে, সেই সঙ্গে রক্ত তৈরি করবে আপনার শরীরে মেশিনের গতিতে। এই শাক খেলে আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে, সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা বাড়বে। তারপর তৃতীয় শাকটি হচ্ছে কুমড়ো শাক অর্থাৎ চাল কুমড়ো শাক। এই চাল কুমড়ো শাকের লতা পাতা সবকিছু ঔষধি গুণ সম্পন্ন। এই কুমড়ো শাক আপনার ডায়াবেটিস সারাতে খুব ভালো কাজ করবে। যাদের রক্তে সুগার বেশি তারা অবশ্যই কুমড়ো শাক খাবেন। অন্যান্য শাক আপনাকে যেভাবে প্রসেস করে নিতে বলা হয়েছে অর্থাৎ খাবার বা ঔষধের মতো প্রস্তুত করার আগে যেভাবে আপনাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে সেইভাবে কুমড়ো শাককেও আপনি নেবেন। তারপর আপনি এই শাককে হাই অথবা অল্প তাপে সেদ্ধ করে অল্প লবণ সংযুক্ত করে খেয়ে নেবেন। এছাড়াও আপনি এটি ভাতে সেদ্ধ করে খেতে পারেন।
এতে করে এর উপকার বজায় থাকবে। আর যদি বেশিক্ষণ সময় নিয়ে আপনি একে রান্না করেন তাহলে এর সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। যারা হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন, পেশির দুর্বলতা, কোমর বা পিঠের যন্ত্রণা, এসব যন্ত্রণা রয়েছে, তারা তো অবশ্যই এই শাক খাবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন এই তিনটি শাক খাওয়ার বিশেষ উপকারিতা সম্পর্কে। তাহলে সপ্তাহে অন্তত 2 দিন এই শাক খাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।